السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো হারবাল চিকিৎসা কেন্দ্র ভুলতা গাউসিয়ায় অবস্থিত আজকে ভিডিওর টাইটেল হলো হারবাল চিকিৎসা কেন্দ্র ভুলতা গাউসিয়ায় অবস্থিত হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ ২৭ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি হারবাল চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত হারবাল চিকিৎসা কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হারবাল চিকিৎসা কেন্দ্র দীর্ঘ ২৭ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আজ পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু তাআলা হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠানটি আপনাদের মাঝে টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেজকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এ ভাই প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ ২৭ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ ২৭ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো যৌন রোগ এই যৌন রোগ বলতে যা যা বোঝায় যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যক্ষরণ মেহ পরমেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা যে যে ভাষাই বলেন সংক্ষিপ্ত একটি নাম মেইন নাম যেটা সেটি হলো যৌন রোগ এই যৌন রোগের উপরে দেশে এবং প্রবাসে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এ যৌন রোগ যে কারোরই হতে পারে দেশে এবং প্রবাসে বিবাহিত অবিবাহিত নারী এবং পুরুষ যে কারোরই দেখা দিতে পারে তবে অনেকের দেখা যায় দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে এই যৌন রোগ দেখা যায় দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলে যৌন রোগ হয়ে যায় দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগলে যৌন রোগ হয় দীর্ঘদিন যদি আপনি আইবিএসের মতো সমস্যায় ভুগেন যৌন রোগ হয় দীর্ঘদিন যদি আপনি মানসিকভাবে টেনশনগ্রস্ত থাকেন তাহলেও যৌন রোগ হতে পারে এছাড়াও হতে পারে আপনি যদি অসুস্থকর জীবনযাপন করেন অসুস্থকর আহার গ্রহণ করেন তাহলে আপনার যৌন রোগ হতে পারে বার্ধক্যজনিত কারণে হতে পারে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে হতে পারে দেরি করে বিয়ে শাদী করার কারণে হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষে দীর্ঘদিন ভুগলেও এ যৌন রোগ হতে পারে তবে এগুলো সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করেছে অথবা হস্তমৈথুনের মতো বদভ্যাসে যারা দীর্ঘদিন জড়িয়ে রয়েছে তাদের যে যৌন রোগ হয় সেটি সেরে তোলা অতি জটিল অতি কঠিন সেটির সমস্যা সমাধান করাটা যায় না বললেই চলে তবে কিছু সংখ্যক আছে কিছুটা সমাধানের ব্যবস্থা করা যেতে পারে তবে যারা দীর্ঘদিন হস্তমৈথুন করেছে তাদের স্থায়ী চিকিৎসা পাওয়া খুবই কষ্টকর পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আপনি ঘুরতে পারবেন চিকিৎসা গ্রহণ করতে পারবেন সেই আগের সক্ষমতা আর ফিরে পাবেন না
যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে তাদের পুরুষাঙ্গ বরবাদ হয়ে যায়, তেনা তেনা হয়ে যায়, আগামটা গোড়া চিকন, বাঁকা তারা নিস্তেজ নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। আর এই সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যাটি হলো আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা। আর এই সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে। আমার এই 28 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি, সংসার জীবনে শান্তি কাকে বলে তার পাওয়া যায় না। তাই যুবক ভাইদেরকে এবং প্রবাসে যে সকল দিনী ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকলো, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না। এ দুটি না করলে আপনার যৌনরোগ হওয়াটা খুবই 100-এর ভিতরে 5% হতে পারে। আর যাদের এই দুটি না করলে যদি যৌন রোগ হয়, সেটি সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয়। আর যারা করেই ফেলছেন, আজই তো অবাপরে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লা। আমরা এই যৌন রোগ ছাড়া আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি, সুপরামর্শ দিয়ে থাকি। অ্যালার্জি, চর্মরোগ, সিভিলিস, ঘনোরিয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের ক্ষয়, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত স্বাস্থ্যহীনতা থেকে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এছাড়াও মা বোনদের সুতিকা, সাদা স্রাব, অনিয়মিত মাসিক, বন্ধকত্বজনিত সমস্যা, জরায়ু দুর্বলতা, স্থায়ী চিকিৎসা, বাত ব্যথা, গ্যাস্ট্রিক, আমাশয়, পেটের ব্যথা, জন্ডিস, হাঁপানি, হাঁপানি কাজ, শ্বাসকষ্ট, অর্শ, গ্যাস, ভগন্দর, ফিস্টুলা, পাইলস, সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত মুক্ত স্থায়ীভাবে চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও অতিরিক্ত স্বাস্থ্য থেকে স্লিম হতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আমি আর কটি রোগের নাম বলবো, মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার শেফাও দান করছেন। আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি, সুপরামর্শ দিয়ে থাকি। তাই আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় হার্বাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা এখানে আরও অবগত থাকেন, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যত সুনামধন্য হার্বাল, আয়ুর্বেদিক, ইউনানি, মেডিসিন কোম্পানিগুলো আছে, তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায়, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, সম্পূর্ণ লতাপাতা, গাছগাছরা, গাছের ছাল, বাকর, শিকড়মূল, ফলমূল দিয়ে, গাছের রসকস দিয়ে মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আরও অবগত থাকেন, আমরা হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি। তা আপনি পৃথিবীর যে প্রান্তে আছেন আমার ভাষা যদি বুঝেন, আর হার্বাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন, আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।